তুমি যে 15 টাকা দিয়ে একটা সিগারেট দোকান থেকে নিয়ে পাট করে আগুন ধরাই ফেললে, ওই সিগারেট যে ধোঁয়া জ্বলতেছে, তোমার প্রতিবেশী এমনও আছে তোমার পরিচিত, যেই প্রতিবেশীর ঘরের মানুষ সন্তানেরা পেট ভরে কখন খেয়েছে নিজেও জানে না, আর তোমার 15 টাকা 30 টাকা 60 টাকা 200 টাকা 500 টাকা প্রতিদিনের ধোঁয়ায় ধোঁয়ায় চলে যায়। কথা বলে ঠিক কি না? তুমি কি জানো এই 15 টাকা তুমি জ্বালিয়ে ফেলেছ, অথচ সোমালিয়ার মধ্যে তোমার মুসলমান ভাই বোন পাথর খেয়ে খেয়ে জীবন যাপন করেছে। কথা বলেন না ঠিক কিনা বলেন না? তুমি যে 15 দুগুণ 30 টাকা দিয়ে 1 কেজি চাউল কিনতে পারতে, এই ধোঁয়া গিয়ে তোমার কলমের ভিতরে তোমার ফুসফুসের মধ্যে আঘাত করছে, যুবক তোমাকে এই ফুসফুস ধোঁয়া দিয়ে ধ্বংস করে ফেলার জন্য আল্লাহ দেয় নাই, এই ফুসফুস দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার ফুসফুসের ভিতরে এমন ভয়াবহ রোগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত, তোমাকে যখন হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে 95% ফুসফুস শেষ। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বলে 99% ফুসফুস শেষ। যুবক তুমি যে সিগারেটের ধোঁয়া দিয়ে তোমার ফুসফুসটাকে শেষ করে দিলে, তুমি যদি আর একটা বছর বেশি বেঁচে থাকতে, কারণ ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে নিজে মৃত্যুর দিকে ঠেলে দিলে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ঠিক